agora. ব্যাপারটা হচ্ছে কুমারী পূজা, স্বামীজি একবার মনে হলেন, মনে করলেন আর কি, কাশ্মীরে কুমারী পূজা করবেন, মানে মা দেবীকে দুর্গা রূপে পূজা করবেন। সেই জন্যে কাশ্মীরে কুমারী পূজা করতে গেলে প্রতিমা কোথায় পাবে, তাই স্বামীজি কুমারী পূজা করেছিলেন একজন মুসলিম ভদ্রমহিলাকে নিয়ে, বাচ্চাকে নিয়ে কুমারী রূপে মা দেবী দুর্গা রূপে পূজা করেছিলেন। সেই থেকে আমাদের পশ্চিমবাংলায় বা দুর্গা পূজা হলে কুমারী পূজাটা প্রচলন হয়ে এসছে। আমরা এই প্রথম নয়, প্রথম থেকেই, যখন থেকেই আমরা পূজাটা সপ্তম বর্ষে পদার্পণ করলো, প্রথম দিন থেকে আমরা যখন পূজা আরম্ভ করি তখন আমরা কুমারী পূজা আরম্ভ করেছিলাম। সেই থেকে আজও পর্যন্ত আমরা সেই স্বামীজির কথা মতো বা স্বামীজির বই পড়ে আমরা যা পেয়েছি সেই অনুযায়ী আমরা দেখেছি কুমারী পূজা খুব প্রয়োজন আছে। জাতপাত ধর্ম, জাতি ধর্ম নির্বিশেষে এই পূজা সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে আর সব সম্প্রদায়ের কুমারী মেয়েকে নিয়ে এই পূজা করা যায়, এটা আমরা স্বামীজির বইতে পড়েছি বা শুনেছি। যার জন্য আমরা এই কুমারী পূজা এখন করে যাচ্ছি। বিগত দিনে আমরা কোনো মুসলিম মেয়েকে নিয়ে এই কুমারী পূজা করার চিন্তাভাবনা করছি ট্যাঙ্গারবিড়িয়া পূজা করতে। আপনাদের এবার এবছরে যে ট্যাঙ্গারবিড়িয়া এলাকায় যে যে কুমারী মেয়েকে নিয়েছে তার বয়স কত এবং বাড়ি কোথায়? বাড়ি কালাপুর, বয়স 9 বছর, 9 বছর বয়স, বাড়ি কালাপুর। নাম কি মেয়েটার? নাম